প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ের অন্তর্গত সর্বনাম পদ প্রয়োগা নামক অধ্যায়টি সম্পর্কে জানব। প্রথমেই আমাদের জানতে হবে সর্বনাম পদ কাকে বলে। তোমরা নিশ্চয়ই জানো পদকে পাঁচটি ভাগে ভাগ করা হয়, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া। তাই সর্বনাম পদ হলো পদেরই একটি ভাগ। বিশেষ্য পদ বারবার ব্যবহার না করে তার পরিবর্তে যে সকল পদগুলি ব্যবহার করা হয় তাকে আমরা সর্বনাম পদ বলে থাকি। বাক্যে বিশেষ্য পদ বারবার ব্যবহার করার ফলে বাক্যটি শ্রুতিকটু হয়ে ওঠে। তাই বাক্যটিকে শ্রুতিমধু করার জন্য বিশেষ্য পদের পরিবর্তে যে সকল পদগুলি ব্যবহৃত হয় সেগুলিকে আমরা সর্বনাম পদ বলে থাকি। তোমাদের বইয়ে কতগুলি সর্বনাম পদ দেওয়া আছে বাক্য সহযোগে। সেই সর্বনাম পদগুলি একবচন, দ্বিবচন, বহুবচন ভেদে তার রূপগুলিও দেওয়া আছে এবং ক্রিয়া রূপগুলিও এখানে জানতে পারবে। কারণ আগেই তোমরা ক্রিয়াপদ সম্পর্কে পড়েছো, ভূ ধাতু পড়েছো, তাই এটা বুঝতে খুব একটা অসুবিধা হবে না। এখানে প্রথমে দেওয়া আছে একবচনের অহম ছাত্র, আমি হই ছাত্র। এখানে অহম, আমি, আমি একটা ব্যক্তির নামের পরিবর্তে, আমার একটা নির্দিষ্ট নাম আছে, নামের পরিবর্তে অহম পদটি ব্যবহৃত হয়েছে, তাই এখানে অহম পদটি সর্বনাম পদের উদাহরণ। তাহলে আমি হই ছাত্র। তং পঠসি, তুমি পড়ছো। এখানে তুমি একজন কোন একজন নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, তার একটা নির্দিষ্ট নাম আছে, তাহলে এখানে তম হল সর্বনাম পদের উদাহরণ, পঠসি পড়ছ। জিয়ম কিরথ, তোমরা খেলছো। এখানে তোমরা, তোমরা বলতে প্রত্যেকের একটা নির্দিষ্ট করে নাম আছে, সেই নামগুলির পরিবর্তে আমরা জিয়ম পদটি ব্যবহার করলাম, তাহলে জিয়ম পদটিও সর্বনাম পদের উদাহরণ। ইয়ম বালিকা, এটি হয় বালিকা বা এই বালিকাটি। ইমে বালিকে, এই বালিকা দুজন বা এই মেয়ে দুজন। ইমা বালিকা, এই মেয়েগুলি। এখানে ইয়ম, ইমে, ইমা এগুলি সবই সর্বনাম পদ। ইয়ম একবচন, মানে একটি বা মেয়ের কথা বলা হয়েছে। ইমে দ্বিবচন, বালিকে সৃজন করা হয়েছে। ইমা বালিকা বহুবচন, তাই এখানে বালিকা করা হয়েছে, লতা শব্দের মতো, লতা, লতেই লতা, সেরূপ বালিকা, বালিকে, বালিকা। অহম পঠামি, আমি পড়ছি। আবাম পঠাব আর বয়ম পঠাম, আমি পড়ছি, আমরা দুজন পড়ছি আর আমরা সবাই পড়ছি। এর পঠামি পদটি গঠিত হয়েছে পঠ ধাতু, লট, উত্তম পুরুষের একবচন,